ঢাকের বাদ্য কাঁসর ঘণ্টা আর শঙ্খের এমন মঙ্গলধ্বনিতে মুখরিত মণ্ডপ মন্দির প্রাঙ্গণ, ভক্তিগীতি ও চণ্ডী পাঠে হয় দেবী বন্দনা। সকালে নানা উপাচারে মহাষ্টমী কল্পারম্ভ বিহিত পূজা শেষে আনন্দময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা, কামনা করেন দেশ ও মানব জাতির মঙ্গল। ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবে অংশগ্রহণ করতে এসেছি, যেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এগুলোই প্রার্থনা করব। আমাদের যত অশান্তি থেকে আমাদের মুক্ত রাখেন, আমাদের উপরে শান্তি বর্ষিত হয়। মহাষ্টমী কল্পারম্ভ বিহিত পূজা শেষে ভক্তদের উলুধ্বনি ঢাকের বাদ্য আর শঙ্খের মঙ্গলধ্বনিতে দেবী রূপে কুমারীকে বরণ করে নেওয়া হয়। দেবী দুর্গা মাতৃভাব আর কুমারী নারীর প্রতীক, তাই কুমারীতে দেবী ভাব আরোপ করে তার পূজা করা হয়। দুষ্টে দমন করতে পারি এবং সৃষ্টিকে বেড়ে উঠতে সহায়তা করতে পারি। নারী জাতির যে অবমাননা সেটা যেন কখনো না হয়। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ মহাষ্টমী তিথির এই কুমারী পূজা। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক। কুমারী বা নারীর মধ্যে দেবী ভাব আরোপ করে এই পূজা করা হয়। ভক্তরা ভক্তি ভরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে বলছেন, সমাজে যত হিংসা বিদ্বেষ আছে সব দূর হোক, সকল আসুরী শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হোক, নারী পাক তার যোগ্য মর্যাদা। এই কুমারী সমগ্র জগতের বাক্যস্বরূপা, বিদ্যাস্বরূপা। তিনি এক হাতে অভয় দান করেন, অন্য হাতে বর দেন। তিনি সকল শুভ বিদ্যার প্রকাশিকা। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবার পুজো ভালো। সব স্ত্রীলোক ভগবতী এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতী বেশি প্রকাশ। এদিকে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট থেকে নবমী তিথির প্রথম ২৪ মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলে হয় সন্ধি পূজা। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।